অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই হঠাৎ করেই বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো সকাল 6টার সময় ট্রেন ধরে সবাই মিলে বেরিয়ে পড়লাম। ট্রেন পুরো ফাঁকা, বাইরের পরিবেশ খুব সুন্দর। বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা স্টেশনে। স্টেশন থেকে সোজা চলে গেলাম পোড়ামাতলায়। পোড়ামাতলায় গিয়ে মারা এখানে পুজো দিতে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি ব্যাগপত্র নিয়ে বাইরে। তো আমি দাঁড়িয়ে দেখছি চারিদিকে লোকজন কী করছে। মায়ের দর্শন করলাম, দর্শন টর্শন করে ওখান থেকে আমরা সোজা চলে গেলাম নবদ্বীপ ফেরিঘাটে। এবার এখান থেকে আমরা সোজা যাব মায়াপুর। ও যে দূরে মায়াপুর দেখা যাচ্ছে, আমরা তো খুব এক্সাইটেড কখন ওখানে পৌঁছাবো, প্রথমবার যাচ্ছি। চারিদিকে প্রচুর লোক, লঞ্চ ভর্তি। ওয়েদার খুব সুন্দর ছিল সেই দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি, বেশ ভালোই ওয়েদারটা ছিল। তারপর আমরা লঞ্চে বসে বসে ভাবছি কখন ছাড়বে, বলতে না বলতে লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চ থেকে নেমে এবার আমরা যাব স্কনের উদ্দেশ্যে। তো ওখানে হাঁটতে হাঁটতে যেতে যেতে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের একটি মন্দির। সেখানে আমরা ঢুকলাম, দর্শন করলাম। দর্শন করে ওখান থেকে এবার আমরা যাব স্কনে। তো বলতে না বলতেই পৌঁছে গেছি স্কনে। তো এখানে ঢুকে ফার্স্টে আমাদের উদ্দেশ্য ছিল রুম বুক করা। তো যেহেতু আমরা একদিন ওখানে থাকবো বলে ঠিক করে এসেছি, তাই প্রথমেই রুম বুক করতে হতো। তাই আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম রুমের দিকে। রুম টুম বুক করে রুম নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখন গোশালায়। গোশালায় ফার্স্টে যাচ্ছি তার একটাই কারণ, আমরা যেখানে রুম নিয়েছি সেখান থেকে গোশালাটা কাছে, তাই এখান থেকেই শুরু করছি। এই দিকটা দেখে আমরা তারপর মন্দিরের দিকে যাব। তো সবাই মিলে ঢুকছি ভিতরে। এবার এই ভিতরে ঢুকতে প্রথমে দেখছি বাঁদিকে গরুর কিছু খাবার বিক্রি হচ্ছে। তো বাবা গেছে ওই দেখতে কী বিক্রি হচ্ছে। দিয়ে দেখে দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতেই দেখছি প্রচুর গরু, আর বিভিন্ন গরুর বিভিন্ন ধরনের নাম। আর ঢুকতেই দেখছি এই গরুটার শিং একে বেঁকে কেমন হরিণের মতন উঠেছে। প্রত্যেকটা গরু এত বড়, মানে দেখেই ভয় লাগবে। তো আমরা যে টাইমটা ঢুকেছিলাম সেই টাইমটা গোশালার গরুগুলোকে বার করে স্নানের জন্য নিয়ে যাচ্ছিলো। এবার সেই নিয়ে যাওয়া দেখে আমি তো বারবার করে এদেরকে বলছি তাড়াতাড়ি করে বেরো, একটা গরু যদি তাড়া করে আমাদের তো আমরা কোথায় যাব। এই বলতে বলতে ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ইস্কনে খাওয়ার জন্য। তো এত খিদে পেয়েছিলো সেই সকাল সকাল বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই 40 টাকা টিকিট কেটে আমরা সোজা চলে গেছি ইস্কনে। ঢুকেই সবাই লাইন দিয়ে সুন্দর করে বসে পড়েছি, আর বসে বসে এটা ওটা দেখছি কখন খাবার আসবে তার অপেক্ষা করছি। তো খাবার আসার আগে এখানে একজন প্রভু এসে হরে কৃষ্ণ নাম করতে বললেন। তো আমরা কৃষ্ণ নাম করে করে টরে এবার খেতে বসবো। তো খেতে বসে প্রথমে খিচুড়ি ভোগ দিয়েছিলো, যেটা আমার শেষ। সেই সময় আমি কোনো ক্লিপ নিতে পারিনি, আমার খুব খিদে পেয়েছিলো যার কারণে। তো সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম মন্দির দর্শনে। তো এখানে মন্দিরের সামনে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই বাবা মারা ভিতরে ঢুকেছে, ওরা বেরোলে আমরা ঢুক। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছি, আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল অক্ষয় তৃতীয়া, আর সেই দিন ছিল শ্রীকৃষ্ণের চন্দন মেখে স্নান করার পরে নৌকা বিলাসে যাওয়ার দিন। তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা প্রচুর লোক, চারিদিকে লোক জড়ো হয়ে দেখছে শ্রীকৃষ্ণকে, তিনি নৌকা বিলাসে বেরিয়েছেন। তো মানুষ চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন, যে মানে কোনো মতে গাছের ফাঁক থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি আমরা। তোমরা সবাই দেখো, জানি না কতটুকু দেখাতে পারছি, কিন্তু ওখানে একদমই দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, শুধুমাত্র দূর থেকে জুম করে গাছের ফাঁক থেকে যেটুকুনি দেখা যাচ্ছে সেইটুকুনি দেখাচ্ছে। এর পরের ক্লিপগুলো আমার কাছে নেই, ছোটো ছোটো যে ক্লিপগুলো ছিল সেইগুলো নিয়েই ভিডিওটা বানানো। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও।